বন্ধুরা, আমরা সবাই জানি যে 19শে মে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় এবং সেখানে বলা হয় যে 2000 টাকার যে নোটগুলো রয়েছে সেগুলো আপনারা বর্তমানে ব্যবহার করতে পারবেন, কিন্তু 30শে সেপ্টেম্বরের পর থেকে সেই নোটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না এবং ব্যাংক আপনাকে 2000 টাকার নোট আর ব্যাংক থেকে দেবে না। এবং আপনার কাছে যতগুলো 2000 টাকার নোট রয়েছে সেই সমস্ত 2000 টাকার নোটকে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে বদলে ফেলতে হবে। তো বন্ধুরা, এই খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের নিউজ ছড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 2000 টাকার নোটের পরে এবার নতুন করে আসতে পারে 5000 টাকার নোট এবং 10000 টাকার নোট। অর্থাৎ 2000 টাকার নোট আরবিআইয়ের তরফ থেকে বন্ধ করা হচ্ছে এবং তার পরিবর্তে মার্কেটে আনা হবে নতুন করে 5000 টাকার নোট এবং 10000 টাকার নোট। তো এই নিয়ে কী জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে? তো বন্ধুরা, আমরা তো জানি যে বর্তমানে ভারতবর্ষের সবথেকে বড় কারেন্সি হচ্ছে 2000 টাকার নোট, যেটা রিসেন্টলি ব্যান করা হয়েছে। তো আপনারা কি জানেন যে এই ভারতবর্ষেও 5000 টাকা এবং 10000 টাকার কারেন্সি চলতো? হ্যাঁ বন্ধুরা, আমরা যারা নিউ জেনারেশন রয়েছি তারা কিন্তু খুবই কম জানি যে ভারতেও কিন্তু 5000 টাকার নোট এবং 10000 টাকার নোট চলতো, যেখানে 5000 টাকার নোটের আপনারা চিত্র এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই 5000 টাকার নোট চলতো এবং এই 5000 টাকার নোট ব্রিটিশ সরকারের তরফ থেকে প্রথম জারি করা হয়েছিল 1 জানুয়ারি 1928 সালে, এবং প্রথম দিকে এই নোটগুলো ব্রিটেনে ছাপানো হতো এবং পরবর্তীকালে নাসিক থেকে প্রথমবার এই নোট ছাপা হয়েছিল। এবং 1938 সালে যে 10000 টাকার নোটগুলো যেগুলো ছাপা হয়েছিল সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত চলেনি। 8 বছর পরে তৎকালীন ইংরেজ সরকার সেই সমস্ত নোটগুলোকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল এবং 1946 থেকে 10000 টাকার নোটগুলোকে চলন থেকে বাহার করা হয়েছিল। এবং শুধুমাত্র তাই নয়, 1947 সালে যখন দেশ স্বাধীন হয় তারপরেও কিন্তু 5000 টাকার নোট এবং 10000 টাকার নোট পুনরায় ভারতের মার্কেটে নিয়ে আসা হয়েছিল এবং সেটিকে 1954 সালে প্রথম ছাপানো হয়েছিল এবং এর সাথে 1000 টাকার যে কারেন্সিগুলো রয়েছে সেটাকেও মার্কেটে নিয়ে আসা হয়েছিল। এবং এই যে বড় নোটগুলো রয়েছে, অর্থাৎ 5000 টাকার নোট, 10000 টাকার নোট এবং 1000 টাকার নোট, সেটা 24 বছর পর্যন্ত ভারতের মার্কেটে চলেছে। এবং 1978 সালে মোরারজি দেশাই সরকার 1000 টাকা, 5000 টাকা এবং 10000 টাকার নোট ব্যান ঘোষণা করা হয়েছিল। ওনারা একটি সার্ভেতে এই কথাটি সামনে এসেছে যে যখন ভারতবর্ষে নোটবন্দির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সময় কিন্তু, অর্থাৎ তার কিছুদিন আগে পর্যন্ত, আরবিআইয়ের গভর্নর ছিলেন রঘুরাম রাজন। এবং একটি সার্ভেতে এই তথ্য সামনে এসেছে যে রঘুরাম রাজন যখন গভর্নর ছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে 5000 টাকার নোট এবং 10000 টাকার নোট পুনরায় ছাপানোর প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে রঘুরাম রাজন বলেছিলেন যে বর্তমানে যে পরিমাণ মুদ্রাস্ফীতি রয়েছে সেই অনুযায়ী 5000 টাকার নোট এবং 10000 টাকার নোট কিন্তু পুনরায় ছাপানোর প্রয়োজন রয়েছে। যদিও ভারত সরকারের তরফ থেকে রঘুরাম রাজনের এই যে সিদ্ধান্তটি রয়েছে সেটাকে কিন্তু গ্রহণ করা হয়নি এবং তার পরিবর্তে নোটবন্দির সময়ে 2000 টাকার নোট ছাপানো হয়েছিল এবং সেই নোটগুলোকে কিন্তু পুনরায় বন্ধ করা হয়েছে এবং আগামী 30শে সেপ্টেম্বরের পর থেকে সেই নোটগুলোই কিন্তু আপনারা খোলা মার্কেটে পাবেন না। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে 30th সেপ্টেম্বরের পরেও নোটগুলো কিন্তু অবৈধ হবে না। সেক্ষেত্রে এবার যদি আমরা বলি 5000 টাকার নোট এবং 10000 টাকার নোট পুনরায় ভারতের মার্কেটে নিয়ে আসার কথা, সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ ব্যাংকের যে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমানে 5000 টাকার কারেন্সি এবং 10000 টাকার কারেন্সি হোক কিংবা 1000 টাকার কারেন্সি হোক না কেন, সেগুলোকে কিন্তু বর্তমানে ভারতের মার্কেটে আনার অর্থাৎ সেগুলোকে কিন্তু পুনরায় নিয়ে আসার কোনো রকম কথাবার্তা বা কোনো রকম সিদ্ধান্ত কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে ভারতের মার্কেটে, অর্থাৎ আরবিআই যদি নতুন করে কোনো নোট লঞ্চ করে সেক্ষেত্রে কিন্তু আরবিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পয়সা বলতা হ্যায়, সেই ওয়েবসাইটে কিন্তু সেই যে নোটটি রয়েছে তার ইমেজ দেওয়া হয়। সেক্ষেত্রে দেখুন, এখানে ভারতের মার্কেটে বর্তমানে যতগুলো নোট চলনে রয়েছে প্রতিটি নোটের কিন্তু এখানে টোটাল যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে। বর্তমানে এখনও যেহেতু 2000 টাকার নোট চলনে রয়েছে, সেই যেহেতু 2000 টাকার নোটের এখানে স্পেসিমেন দেওয়া রয়েছে, যখন 2000 টাকার নোট চলন থেকে বাইরে হয়ে যাবে অর্থাৎ 30শে সেপ্টেম্বরের পরে কিন্তু এটাকে উঠিয়ে দেওয়া হবে, তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত 1000 টাকার নোট হোক কিংবা 5000 টাকার নোট হোক কিংবা 10000 টাকার নোট হোক, এই কারেন্সিগুলোকে কিন্তু পুনরায় ভারতের মার্কেটে নিয়ে আসার মতন কোনো রকমের সিদ্ধান্ত কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তো বন্ধুরা, এই ছোট্ট ইনফরমেশনই আপনাদের দেওয়া ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। Thank you.